أشهد أن لا সেজন্য কিয়ামত পর্যন্তের সমস্ত মুমিনদেরকে তার সঙ্গী হিসেবে ধরে আল্লাহ বলেছেন ইব্রাহিম একজন একা একটা জাতি জুড়ে বলো সুবহানাল্লাহ শুধু এ পর্যন্তই নয় মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দিলেন রবের প্রতি মানানো ফেরাউন নিজে রব দাবি করেছিল কি অর্থে আমি গতকাল ক্লিয়ার করেছি যে ফেরাউন আল্লাহ বিশ্বাস করত মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত হিন্দুরা বিশ্বাস করে বৌদ্ধরা বিশ্বাস করে পার্থক্য কোন জায়গায় লা ইলাহা ওরা আল্লাহ বিশ্বাস করে দেবদেবী ও মুসলমানকে আল্লাহ ই দেবদেবী নাই ই আর ও ইয়াকা নাবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার গোলামি করতে থাকবো অন্য কারো করবো না ওরা আল্লাহ বি আছে ভি আর ই ভি আর আল্লাহ ই আছেন ওরা আল্লাহ ও আছে আল্লাহ ও আছেন এই দেবদেবী খাজা বাবা গাজা বাবা মূর্তি বাবা মাধ্যম হিসাবে কাজ করে অমুসলমান জাতি কোরআনকে জিজ্ঞেস করো কেন ওরা দেবদেবী আর মূর্তি পূজা করত ওরা কিন্তু মূর্তিদেরকে আল্লাহ বিশ্বাস করত না এই পাড়া হিন্দু আছে আমি আসল করে ঘুরছি একটু দেখলাম অনেক হিন্দু আছে এই হিন্দুদেরকে জিজ্ঞেস করো এরা যে মূর্তি পূজা করে মূর্তিটাকে আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর অবতার আল্লাহর ভায়া মাধ্যম বিশ্বাস করে কোনটা বিশ্বাস করে আল্লাহর ভায়া মাধ্যম বিশ্বাস করে অ মুসলমান জাতি ওই হিন্দুরা যেমন বিশ্বাস করে মা দুর্গা দেবী এবার গজে চড়ে এসেছে এই জন্য পৃথিবী ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে গেছে কিছু মুসলমানরা বিশ্বাস করে ঠিক এইরকম ভাবে মক্কার কুফাররা বিশ্বাস করত আল্লাহ আছেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আব্দুল্লাহ আমার নবীর আব্বাজার নাম আব্দুল্লাহ আল্লাহ বিশ্বাস করত গন্ডগোল্লা ছিল এইখানে ওরা বলতো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা আমরা এই দেবদেবী আর মূর্তির পূজার জন্য করি ওরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ভায়া মাধ্যম রূপে কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে হাউলাই সুফাউন এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে এই উদ্দেশ্যে মূর্তি পূজকরা যদি কাফের মুশরিক হয়ে থাকে আমার জাতি পীর সাহেবদেরকে মনে করে মাধ্যম ভায়া এই পীর সাহেবেরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে পীরের দুইজন পীর যদি কারো থাকে তাহলে দুই পীরে দুই ডানা ধরে বেস্টে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই লেখছে কিতাবে দো পীর দো ডানা পকড়কে বেহেস্ত মেলে জায়গা কুই হরজ নেহি বই আমার হাতে আছে নামগুলো এখন বললে সবাই চিনবেন একটু পরে বলি আগে বললে তো দৌড় দিবে আবার কোন গন্ডগোল লাগাই দেয় কে জানে এই বইটার নাম একটা বলবো পরে 55 নম্বর পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে তোমার যদি দুইজন পীর হয় আর আল্লাহ উভয় পীরকে মাফ করেন কিয়ামতের দিন আযাব দেন দো পীর দো ডানা পাকারকে তুমি বেহেশত মে লে জায়গা কোই হরজ নেহি দো দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশত নিয়ে যাবে কোনো অসুবিধা নাই লেখা আছে যদি কারো দেখতে মনে হচ্ছে দেখেন আপনি ভুল আছে কিনা দেখেন তো ওইখানে ভাইরা আমার মক্কার কাফেররা মূর্তি পূজা করতো ভাইয়া মাধ্যম মনে করে আমার জাতি পীরদেরকে ভায়া মাধ্যম মনে করে অথচ নামাজ দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু কোন ভায়া মাধ্যম আছে ডাইরেক্ট বসে ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি হজের সময় এহরামের কাপড়টা পরে দুই রাকাত নামাজ পড়ে হজের নিয়াত করলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক কোন ভায়া মাধ্যম আছে নামাজের মধ্যে ভায়া নাই হজের মধ্যে ভয়া নাই সব জায়গায় ডাইরেক্ট আল্লাহকে ডাকা হচ্ছে আর যখন জিকির করতে বসে তখন পীরের বাড়ির দিকে মতওয়াজ্জ হওয়া লাগে পীরের কলবের দিকে মতওয়াজ্জ হওয়া লাগে পীর এর কলবের মধ্যে আল্লাহ দাখিল হয়ে গেছে হিন্দুরা যেমন বিশ্বাস করে মূর্তির মধ্যে আল্লাহ ঢুকে গেছে
ঠিক এইরকম এই জাতি বিশ্বাস করে আল্লাহ নাকি ওলিদের মধ্যে ঢুকে যায়। এই বইতে লেখছে মনসুর হাল্লাজ নাকি আল্লাহর কাছে যাইতে যাইতে এমন এক পর্দায় চলে গেছে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে মিশে গেছে, এরপরে জিকির করতে শুরু করেছে আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। শোনেন না বিশ্ব কাহিনী বলতে, তাফসিরে বিদায়ওয়ান নেহায়া ইতিহাসের না তাফসিরে ইতিহাসের তারিখে বিদায়ওয়ান নেহায়া ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে মনসুর হাল্লাজের জীবনীটা বাইর করে, তারপরে দেখেন কি লেখা আছে, পরিষ্কার লেখা আছে একটা দাজ্জাল মিথ্যাবাদী ভণ্ড প্রতারণা করে মানুষের ঈমান নষ্ট করে যাচ্ছিল, সে বিশ্বাস করতো আল্লাহর সঙ্গে বান্দা মিশে যায় যেমন চিনির সঙ্গে পানি মিশে যায় পানির সঙ্গে চিনি মিশে যায়, এই বিশ্বাস করতে লাগলো। বাগদাদের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে ফাঁসির হুকুম দিল, তাকে তরবারি দিয়ে কল্লা কেটে দেওয়া হয়, এই পর্যন্ত শেষ তাকে হত্যা করা হয়। পিসাবরা তৈরি করলো, এরপরে মনসুর হাল্লাজকে নাকি হত্যা করার পরে তার রক্তের থেকে আনাল হক আনাল হক, এরপরে তাকে আগুনে পোড়াইয়া দেওয়া হয়েছে সাইয়ের থেকে আনাল হক আনাল হক আমি আল্লাহ, এরপরে নাকি দাজলা নদীতে ফেলে দেওয়া হয়েছে দাজলা নদীর পানি উত্তাল হয়ে আনাল হক আওয়াজ করতে করতে বাগদাদের শহরকে ডুবাইয়া দেওয়া শুরু করছে, তখন আল্লাহ ওই আলেমরা যারা হত্যা করেছিল ফতোয়া দিয়েছিল তারা সবাই গিয়ে মাপ চাইল উপরে ঠান্ডা হয়ে গেছে জানে পীর সাহেবদের মিথ্যা কাহিনী ইতিহাসের কোনো কিতাবে নয়। এখন দেখানো যাবে তারিখে বেদাওয়ান নিহায়া তারিখে বাগদাদ তারিখুল উমাম সব কিতাবের সফট কপি আমাদের কাছে আছে, আর তারপরে যদি প্রয়োজন হয় এই দেশে কিতাবগুলো পাওয়া যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সব কিতাব আছে, তালাশ করে দেখো এইসব আজগুবি কাহিনী কোনো জায়গায় আছে কিনা, তাকে জবাই করা হলো শেষ। কিন্তু সেইখান থেকে তৈরি করলো গোপ্তে মানসুরে আনাল হক দস্তে মাস্ত মনসুর হাল্লাজ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর সঙ্গে মিশে গেছে। এইখানে বইতে লেখছে একদিন বন্দী থাকা অবস্থায় বাদশা গেছে, বাদশা গিয়ে দেখে মনসুর হাল্লাজও নাই জেলখানাও নাই পানি থই থই করে, পরে বাদশা আরেকদিন গিয়ে দেখে জেলখানাও পড়ে আছে শিকলও পড়ে আছে মনসুর হাল্লাজ নাই, আর একদিন গিয়ে দেখি ঠিকই আছে। এবারে বাদশা জিজ্ঞেস করলো মনসুর একদিন আমি গেলাম তোমাকেও দেখতে পাইলাম না জেলখানাও দেখতে পাইলাম না পানি থই থই করে, আর একদিন দেখলাম তুমি নাই কেউ জেলখানা আছে শিকল আছে পড়ে আছে তুমি কই গেছিলা। মনসুর হাল্লাজ নাকি বলছে কয় যে দেখেন যেদিন আপনি দেখলেন ওইখানে জেলখানাও নাই আমিও নাই পানি থই থই করে ওই দিন স্বয়ং মাওলা পাক আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিল, আর যেদিন আপনি দেখলেন জেলখানা পড়ে আছে শিকল পড়ে আছে আমি নাই ওই দিন আমি মাওলা পাকের দরবারে দেখা করতে গেছিলাম। দেখেন এখন মাওলা দরবারে গেছে তো মাওলা কই, তুমি না মাওলার সঙ্গে একাকার হয়ে গেছ, কি মিথ্যা কথা। কোরআনুল করিম পড়ুন, মুসলমানদের আকীদা আর হিন্দুদের আকীদা মিলাইবেন না, হিন্দু বিশ্বাস করে যত কল্লা তত আল্লাহ বান্দা আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়, মুসলিম বিশ্বাস করে কোরআন আকীদা, কোরআন বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন কোথায় আছেন, আমার আর কোন দলিল দেওয়ার দরকার নাই, একটা দলিল বেশ করছি যা গুড়া বুড়া শিক্ষিত অশিক্ষিত যদি ইমানদার হয় আর মানার মতো মাদ্রাসা থাকে পীরদের রঙিন গ্লাস না লাগাও তাহলে পরিষ্কার বলি আল্লাহর নবী মেরাজে গেছেন না, মেরাজে গেছেন কয় আসমান ভেদ করে, আল্লাহ যদি বান্দার মধ্যে একাকার হয়ে থাকে আর পীর সাহেবের কলমে বইয়া থাকে পীর সাহেবের হাদিস কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিন বান্দার কলব হচ্ছে আল্লাহর আরশ হবে নাউজুবিল্লাহ, জাল হাদিস মিথ্যা হাদিস ভুয়া হাদিস দাজ্জাল তৈরি করেছে পীর সাহেবরা তৈরি করেছে। এইটারে আবার অনুবাদ করে কি দিয়ে ফার্সি কবিতা ইরান দেশে শিয়া দেখবেন পীর সাহেবদের বেশি কবিতা ফার্সি, তার মানে শিয়াদের অগ্নি পূজকদের থেকে হিন্দুদের বৈরাগ্যবাদ সন্ন্যাসীবাদ
খ্রিস্টানদের বৈরাগ্যবাদ, ইরানের অগ্নি পূজা, এই তিন ধর্মের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সুবিবাদ। বেশিরভাগ কবিতা ওদের, মান্না গুঞ্জাম দার জমিন আছে মা, মান্না গুঞ্জাম দার জমিন আছে মা, লেকে গুঞ্জাম দার কলুবে মোমেনা, লেকে গুঞ্জাম দার কলুবে মোমেনা। কি সুন্দর করে বললো, আর মরিদরা লাভ দিয়ে চিৎকার মারে, আমি আসমানের সামাই হই না, জমিনের সামাই হই না, আমি মমিন বান্দার কলবে সামাই হয়ে যাই। কোন দলিল আছে? কোরআন হাদিসের কোন দলিল থাকলে দাঁড়িয়ে যাও, তওবা করব। আর যদি না থাকে, তুমি আল্লাহর ওয়াস্তে তওবা করো। কোন পীর কি বলল? বুখারীর হাদিসে পরিষ্কার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইয়িদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ অংশে প্রথম আকাশে অবতীর্ণ হন, আর ডাকেন আলামিন মুস্তাগফিরিন ফারযুকালা, আছো কোন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কোন ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারযুকালাহু, আছো কোন ব্যক্তির রিজিকের প্রার্থী আমার কাছে রিজিক চামে রিজিক দান করব। আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু, আছো কোন ব্যক্তি বিপদগ্রস্ত আমার কাছে বিপদে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। এইভাবে আল্লাহ তাআলা ডাকেন প্রতি রাতে প্রথম আসমান অবতীর্ণ হন। ওই বেটা, যদি আল্লাহ তাআলা তোর মধ্যে মিশে থাকে, তাহলে প্রত্যেক রাতে প্রথম আসমানে কোত্থেকে অবতীর্ণ হয়? শুধু এ পর্যন্তই নয়, লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রথম আসমানে অবতীর্ণ হন। কোথ থেকে অবতীর্ণ হন? বোঝা গেছে আকীদার বিষয়গুলো? আল্লাহ বান্দার মধ্যে মিশে যায় না, যেমন চিনি পানির সঙ্গে মিশে যায় না, এটা কোন হাদিসে না। কোরআন বলছে আর রহমান আলাল আরশিস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন আছেন। তবে আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর এলেম, আল্লাহ তাআলা তুমি যেখানে আছো তোমার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ তাআলা জানেন এবং দেখেন, সব কিছু দেখেন এবং শুনেন। সামিউম বাসির ওয়া মাআকুম, এর অর্থ হচ্ছে তোমার সঙ্গে আল্লাহর নুসরাত সাহায্য আছে। তুমি যেথায় থাকো না কেন, আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সাহায্য করলেন, মূসা আলাইহিস সালামের কথা বলছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের দরবারে গিয়ে হাজির হলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, মূসাকে ফেরাউন, মূসা ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও, রবের দাওয়াত দাও। ফেরাউন নিজেই রব দাবি করত, কেমনে রব দাবি করত, আল্লাহ দাবি করেছে। এই আল্লাহ মানে আসমান আল্লাহ দাবি করে নাই, এই রব মানে আসমানের রব দাবি করে নাই, এটা দাবি করতে পারে কেউ? আর কেউ মানত ওকে? এর মানে হচ্ছে আমি মিশর ভূখণ্ডের প্রধান, মিশর ভূখণ্ডের আল্লাহ মালিক, মিশর ভূখণ্ডের রব, আমি আমার কমান্ড চলবে। বোঝা গেল, আজ কেউ যারা যে কোনো ভূখণ্ডে নিজেদের সার্বভৌমত্ব দাবি করবে, আল্লাহর আইনকে বাতিল করবে, তাদের মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? ফেরাউন যেমন নিজেকে আল্লাহ দাবি করেছিল, এখনো যারা নিজেদেরকে দেশের মালিক মনে করে, নিজেরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা আর ফেরাউনে কোনো কোনো পার্থক্য আছে? ফেরাউনকে গিয়ে দাওয়াত দেওয়া হলো, রবের প্রতি ঈমান আনো। ফেরাউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমার রবটা আবার কে? রবের মানে পালন কর্তা তো আমরাও বুঝি, তো তোমাকে তো পালন করেছি আমি, মূসাকে লালন পালন করেছে কে? কার ঘরে লালিত পালিত হয়েছেন? সে আর এক কাহিনী আমি সেদিকে যাচ্ছি না। এবারে মূসা আলাইহিস সালাম প্রশ্নের সম্মুখীন হলেন, আল্লাহ তারা উত্তর শিখিয়ে দিলেন, কি সুন্দর উত্তর দিয়েছেন, শুনুন ভালো করে, আল্লাহ তাআলা আমাদের জানার জন্য।